সুপ্রিয় দর্শক ডাক্তার আনোয়ারুল হকের আজকের গল্প সবুজ ঘাসে মোড়া নীলিমার ছোট্ট কুটিরটি সবুজ ঘাসে মোড়া মাঠের ঠিক মাঝখানে ছিল আকাশের গাঢ় মেঘগুলো যখন ঝমাট বাঁধতে শুরু করে তখন মাঠে থাকা নীলিমার ছোট্ট কুটিরটির চারপাশে সোনা রূপোর মতো আলোর ঝলকানি দেখা যেত মাঠের মাঝখান দিয়ে একটি ছোট্ট ঝর্না বয়ে যেত যার শব্দ কুটিরের নির্জনতা ভেঙে দিত একদিন আকাশের মেঘগুলো ঘন হয়ে আসার সাথে সাথে বৃষ্টি শুরু হয় নীলিমা জানালার পাশে বসে ঝড় বৃষ্টির দৃশ্য উপভোগ করছিল তার কুটিরের সামনে পুষ্পিত ফুলের বাগানটি বৃষ্টির জলে আরও সুন্দর হয়ে উঠেছিল বৃষ্টি যখন তার মনে এক নূতন আলোড়ন তৈরি করেছিল প্রতিটি ফুলের উপর পড়ে থাকা বৃষ্টির ছোঁয়াগুলো যেন নীলিমার হৃদয়ের সুর ছুঁয়ে যাচ্ছিল হঠাৎ করে বৃষ্টির মাঝে এক মধুর গান ভেসে এলো নীলিমা চমকে উঠল সে জানল জানালা দিয়ে দেখলো বাইরে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না বৃষ্টি তার তীব্রতা হারিয়ে মৃদু হয়ে আসছিল আর তখন সে লক্ষ্য করলো ঝর্নার পাশে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটির গায়ে সাদা কাপড় আর হাতে ছিল একটা লাল ফুল নীলিমা দরজা খুলে বাইরে বেরিয়ে আসলো এবং মেয়েটির দিকে এগিয়ে গেল মেয়েটিও একটু ভয় পেল না বরং নীলিমার দিকে তাকিয়ে মৃদু হেসে উঠল নীলিমা তার নাম জিজ্ঞাসা করল কিন্তু মেয়েটি কোনো উত্তর দিল না সে কেবল তার হাতে থাকা লাল ফুলটি নীলিমার দিকে বাড়িয়ে দিল নীলিমা অবাক হয়ে ফুলটি নিল এবং সেই মুহূর্তে মেয়েটি হাওয়ার সাথে মিশে গেল নীলিমা চারদিকে তাকালো কিন্তু মেয়েটিকে আর খুঁজে পেল না সেই মধুর গানটি আবার বাতাসে ভেসে এলো আর নীলিমা বুঝলো সেই ফুলটি কোনো সাধারণ ফুল নয় নীলিমা ফুলটি কুটিরে নিয়ে এসে তার জানালার পাশে রেখে দিল আর তখন থেকে তার কুটিরের আশেপাশে একটি মিষ্টি সুবাস ভেসে বেড়াতে লাগলো নীলিমার মনে হলো মেয়েটি তার জীবনে এক অপূর্ব সুরের ছোঁয়া দিয়ে গেছে সেই থেকে প্রতিদিন সকালে নীলিমা সেই ফুলটির পাশে বসে মেয়েটির গানটি মনে করার চেষ্টা করে যেন সেই মধুর মুহূর্তগুলোর মাঝে সে আবার ফিরে যেতে পারে সুপ্রিয় দর্শক এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন